নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। শাসক দলের পক্ষ থেকে ঘোষণা করা হলো কাল্লা 2 নম্বর ব্লকে প্রার্থী তালিকা। ক্ষীরগ্রাম এবং কৈচর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন শাসক দলের কর্মী সমর্থকরা। বিদায়ী সভাধিপতি ও সহসভাধিপতি ভগবানের শরণাপন্ন হলেন মনোনয়ন দাখিলের পূর্বে। 5 জন ডাকাতকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। জাতীয় সড়কে আমরার কাছে পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোনাপলাশি বাসস্ট্যান্ড থেকে সোনাপলাশি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত রাস্তার কাজ শুরু হলো। আসছে বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে কাল্লা 2 নম্বর ব্লকে প্রার্থী ঘোষণা করা হয়। দলের পক্ষ থেকে 150টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়, যদিও বিরোধী দলগুলি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেননি। সোমবার কাল্লা 2 নম্বর ব্লকে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেসের তৃণমূল ব্লক সভাপতি প্রণব রায়। উপস্থিত ছিলেন কাল্লার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোট 150টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জেলা পরিষদের বর্তমান সভাধিপতি দেবু টুডু, এসসি ওম্যান এখানে প্রার্থী হচ্ছেন পূর্ণিমা সামন্ত। এখানে আমাদের প্রাক্তন কল্যাণপুর অঞ্চলের প্রধান মাসান মুর্মু। পঞ্চায়েত সমিতিতে গতবার যারা জিতেছিল তাদের অধিকাংশটাকেই দেওয়া হয়েছে, চেষ্টা করেছিলাম সবাইকে দিলে, কিন্তু যেহেতু সিটের সংরক্ষণ হয়ে গেছে, প্লাস আমাদের একটা প্রথম থেকে টার্গেট ছিল আমাদের এখানে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েতেই 3টে করে পঞ্চায়েত সমিতির আসন, সে কারণে আমরা প্রতি পঞ্চায়েত থেকে 3 জন করেই বাছাই করেছি, যাতে কোনো পঞ্চায়েত থেকে বেশি কোনো পঞ্চায়েত থেকে কম পঞ্চায়েত সমিতিতে না আসে, আনুপাতিক হারটা যাতে ঠিক থাকে। নিউ জেনারেশনের উপর তো ভরসা আছেই, তারা আগে অগ্রণী ভূমিকা পালন করে, আর আমাদের পুরনো যারা আছে তাদের উপরেও ভরসা আমাদের কম নেই, তারাও দলটাকে ঠিক জায়গায় রাখার চেষ্টা করে। পঞ্চায়েত নির্বাচনে রাজ্য সরকারের ডেভেলপমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার 8 বছরে যে পরিষেবা বাংলার মানুষকে দিয়েছে, আমাদের জনসাধারণ এবং যেখানে সর্বোপরি রাজনৈতিক রং থেকে পরিষেবাটা দেওয়া হয়, ইন জেনারেল সর্বস্তরের সব দলের মানুষ, সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ যেভাবে রাজ্য সরকারের কাছে পরিষেবা পেয়েছেন, এটা একটা হচ্ছে ঐতিহাসিক। সারা ভারতবর্ষের কোনো রাজ্য সরকার সেই রাজ্যের জনসাধারণকে এই পরিষেবা দিতে পারেনি। 8-9 এই বুথ কোটাটি এখানে দাঁড়াচ্ছেন আমাদের বর্ধমান পঞ্চায়েতের বর্তমান অঞ্চল প্রধান, গ্রাম পঞ্চায়েত প্রধান মালতী মান্ডি। কাল্লা 2 নম্বর ব্লকের জেলা পরিষদে 2টি আসন, পঞ্চায়েত সমিতিতে 24টি এবং গ্রাম পঞ্চায়েতে 124টি আসন আছে। এদিন প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূল কর্মীরা প্রচারে বেরিয়ে পড়েন, যদিও বিরোধী দলগুলি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেননি। আসন 124টা গ্রাম পঞ্চায়েতের আসন,
124 টা গ্রাম পঞ্চায়েতে আসনে আজকে পূর্ণ তালিকা প্রকাশ করেছে এবং 24 টা পঞ্চায়েত সমিতি দুটো জেলা পরিষদ মোট 150 টা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকে আসন আমাদের আছে। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়ে কর্মীদের উদ্দেশ্যে বার্তা একটাই, আমাদের যে উন্নয়ন হয়েছে এই 5 বছর ধরে পঞ্চায়েত স্তরে, সেই উন্নয়নটাকে মানুষের কাছে তুলে ধরাই আমাদের কাজ। আমাদের স্থির বিশ্বাস যে আগামী দিনে আমাদের ব্লকে বা গোটা জেলায় বিরোধীরা কেউ নেই যারা প্রার্থী দিতে পারবে, কারণ এখানে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, গতকালকে একটা এসডি অফিসে মিটিং হয়েছিল, সেইখানে সিপিএম সর্বদলীয় মিটিংয়ে সিপিএমরা বলেছিলেন যে তারা নাকি প্রার্থী দিতে পারবে না বা প্রার্থী দিতে পারছে না, তো সেই বিষয়ে কি বলবেন? প্রার্থী এখন তৃণমূল কংগ্রেস কোনো দলে ঠিকে নিয়ে রাখেনি, কেউ যদি প্রার্থী না দিতে পারে সেই দলের কোনো মানুষ যদি না থাকে বা ঝান্ডা না ধরে, তৃণমূল কংগ্রেস তো ঠিকে নেয়নি যে প্রার্থী তোমরা ভাই দাও, এখন সিপিএমে একটা লোক নেই, কে প্রার্থী হবে কাকে আমরা কি বলবো, বিজেপির কেউ নেই, এখন মানুষ যদি ওদের সঙ্গে না থাকে একটা প্রার্থীও না পায় তার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেবে না, এখন নিজেদের কি প্রার্থী দিতে গেলে ঠিক দিতে হবে। আর বর্তমানে যে পজিশন গোটা জেলায় বিরোধী শূন্য পঞ্চায়েত, একটা পঞ্চায়েত আসনে প্রার্থী দিতে হবে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। ক্ষীরগ্রাম এবং কৈচর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন শাসক দলের কর্মী সমর্থকরা। সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কার্যালয়ে চলে এরূপ কর্মকাণ্ড। প্রার্থীদের মধ্যে জয়ী হওয়ার নিশ্চয়তা প্রকাশ পায় প্রার্থীদের মনোভাবে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, 3 দফায় ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে শাসক দলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলিও ভোটের প্রচারে ময়দানে নেমে পড়েছেন। সেই উপলক্ষে শাসক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র পেশ করা হলো। সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কার্যালয়ে চলে এরূপ কর্মযজ্ঞ। এদিন ক্ষীরগ্রাম পঞ্চায়েতের 17টি আসন এবং পঞ্চায়েত সমিতির 3টি আসন এবং কৈচর গ্রাম পঞ্চায়েতের 11টি গ্রাম পঞ্চায়েত এবং 3টি পঞ্চায়েত সমিতির আসনের জন্য মনোনয়নপত্র পেশ করেন জনপ্রতিনিধিবৃন্দ। মঙ্গলকোট বিডিও অফিস, আমরা কৈচর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত দুর্মুট গ্রামে আমরা আজকে কৈচর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 11 জন এবং পঞ্চায়েত সমিতি 3 জন নমিনেশন ফাইল করলাম। আপনার নাম? আমার নাম এনামুল রক্সেদ। কৈচট্টু এই দুটো করা হচ্ছে, কেমন হচ্ছে? ভালো হচ্ছে, কোনো বিরোধী পার্টির কোনো ছেলে কি এখানে ক্যান্ডিডেট হয়েছে? বিরোধীদের খবর আমরা কি জন্য রাখতে যাবো, আমরা আমাদের নিজের খবর। নমিনেশন প্রক্রিয়া চলছে 2 তারিখ থেকে, তো আমাদের মঙ্গলকোটে 198টা গ্রাম পঞ্চায়েত এবং 43টা পঞ্চায়েত সমিতি আসনে মনোনয়ন হবে। তো আজকে আমাদের মনোনয়ন হচ্ছে ক্ষীরগ্রাম এবং কৈচর 2 গ্রাম পঞ্চায়েতের। ক্ষীরগ্রামের গ্রাম পঞ্চায়েতের 17টা আসন এবং পঞ্চায়েত সমিতির 3টি আসন এবং আমাদের কৈচর 2 গ্রাম পঞ্চায়েতের 11টি গ্রাম পঞ্চায়েত এবং 3টি গ্রাম পঞ্চায়েত সমিতির আসনে নমিনেশন হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতে সেই গ্রাম পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির নমিনেশন মঙ্গলকোট বিডিও অফিসে আমাদের চলছে। আজকে মূলত ক্ষীরগ্রাম এবং কৈচর 2 গ্রাম পঞ্চায়েতের আসনগুলো, যে যতগুলো আসন আছে সেই আসনে নমিনেশন ক্ষীরগ্রামের 17টি এবং পঞ্চায়েত সমিতির 3টি, কৈচর 2 গ্রাম পঞ্চায়েতের 11টি গ্রাম পঞ্চায়েত আসন এবং 3টি পঞ্চায়েত সমিতি আসন আজকে নমিনেশন। মনোনয়নপত্র জমা দেবার পর তৃপ্তির হাসি ফুটে ওঠে সকলের মধ্যে। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বিদায়ী সভাধিপতি ও সহসভাধিপতি ভগবানের শরণাপন্ন হলেন মনোনয়নপত্র দাখিলের পূর্বে।
মঙ্গলবার তারা হযরত পীর খকর শাহ ও সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন। মনস্কামনা পূর্ণের লক্ষ্যেই তাদের এইরূপ উদ্যোগ বলে মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী মে মাসের 1 তারিখ, 3 তারিখ ও 5 তারিখে পশ্চিমবঙ্গে 3 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 8ই মে ফল ঘোষণা হবে। সেই মতো প্রতিটি রাজনৈতিক দলই মাঠে নামতে শুরু করেছে। মনোনয়ন পর্ব দাখিল করার পূর্বে শাসক দলের নেতৃত্ববর্গ ভগবানের শরণাপন্ন হলেন। গতকাল থেকে গোটা বাংলায় শুরু হয়েছে পঞ্চায়েত স্তরে নমিনেশন পর্ব। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল থেকে শুরু করেছি। আজকে আমি নিজে আমার নিজস্ব নির্বাচনী এলাকা জেলা পরিষদ মনোনয়ন দাখিল করছি। তার আগে আমাদের বর্তমান জেলা বর্তমান সদরে আমাদের যে সর্বমঙ্গলা মন্দির সে মায়ের কাছে আমাদের প্রার্থনা করতে এসেছি। আমরা সকলে যেন ভালো থাকি, বাংলার মানুষ যেমন আছে তেমনই ভালো থাকুক, সুস্থ থাকুক, সকলে এই কামনা করছি। বাংলায় যে উন্নয়নের কর্মযুক্ত চলছে, কোনো উৎসাহকারী অপপ্রচারকারীদের যাতে দাঙ্গাকারীদের যাতে পশ্চিমবঙ্গের স্থান না হয় সেটা প্রার্থনা করতে এসেছি। আমরা যেভাবে উন্নয়ন মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে সেভাবেই আগামী দিনে বিরোধীরা যাতে বিরোধী শূন্য হতে পারে মায়ের কাছে প্রার্থনা জানাতে এসেছি। মঙ্গলবার জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুটু, বিদায়ী সহসভাপতি শম্পা ধারা, হযরত ফির খক্কর শাহের চাদর চড়িয়ে ধাগা বাঁধেন মনস্কামনা পূরণের লক্ষ্যে। অপরদিকে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন তারা। জয়ের ব্যাপারে তারা আশাবাদী, এর পাশাপাশি জনগণেরও শুভকামনা জানান দেবীর কাছে। গতকাল থেকে আমাদের মনোনয়ন পর্ব শুরু হয়েছে, আগামী 9 তারিখ পর্যন্ত চলবে। আমাদের গতকালই সরকারিভাবে আমরা শুরু করেছি তৃণমূল কংগ্রেস থেকে, ওটা বর্ধমান জেলায় আমাদের মনোনয়ন পর্ব চলবে। আজকে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে মনোনয়ন পর্ব হচ্ছে এবং আমি নিজে জেলা পরিষদের আমার নিজস্ব আসলে কামলা 2 19 নম্বর আসনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে প্রচার তো চলছে, প্রচার আমাদের সবসময় চলছে। আজকে খক্কর সাহেবের কাছে বাবার কাছে একটাই প্রার্থনা জানাতে এসছি। আমরা বর্ধমান জেলায় আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন সকল মানুষকে সঙ্গে নিয়ে জাতপাত ধর্ম সকল মানুষকে শান্তিতে রেখেছে, উন্নয়নের কর্মযুক্ত সকলকে ভাসিয়ে দিয়েছে, আগামী দিনেও যাতে উন্নয়নের কর্মযুক্ত সকলে একটা মানুষও যাতে না বাইরে থাকে এবং আমাদের বর্ধমান জেলা যাতে আমরা খুব ভালো আছি, বর্ধমান জেলার সর্বস্তরের মানুষ আরও ভালো থাকার প্রার্থনা জানাতে এসেছি। কোনো এখানে কোনো রাজনীতি থাকবে না, বর্ধমান জেলায়
তো নির্বাচন হবে, কিন্তু রাজনৈতিক কোনো অস্তিত্ব কারণে এখানে শুধু মামাটি মানুষের অস্তিত্ব, এখানে মমতা ব্যানার্জির অস্তিত্ব। তাই প্রার্থনা জানাতে এসেছিল আমার কাছে, আমরা সকলে ভালো থাকি, যেরকম ছিলাম সেরকম থাকবো। আশা করি বাবা আমাদের প্রার্থনা শুনবেন এবং বিরোধী শূন্য হবে। আর আমাদের বর্ধমান জেলার সব থেকে পুরাতন মন্দির, আমাদের সর্বমঙ্গল মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করেছি, জানিয়েছি আমরা বর্ধমান জেলার মানুষ সুখে শান্তিতে যেন সবাই থাকি। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। মেটাল ডিভিসি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ মেটাল ডিভিসি এলাকা থেকে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান, 30 বছরের অসীম বাগ, 22 বছরের অমর দুবে, 19 বছরের মঙ্গল সোরেন, 23 বছরের শেখ আশরাফ ও 21 বছরের বাপি কর্মকার ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তাদের কাছ থেকে 6টি তাজা বোমা, কাস্তে ও লোহার রড উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। পুলিশ আরো অনুসন্ধানের জন্য ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে 2 নম্বর জাতীয় সড়কে আমরার কাছে। ঘটনায় আহত হল 8 জন। মঙ্গলবার সকালে 2 নম্বর জাতীয় সড়কে আমরার কাছে একটি বেসরকারি স্কুলের বাসের গতিমুখ পাল্টানোর ফলে তার পিছনে থাকা একটি কয়লা বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝাই বাসে ধাক্কা মেরে উল্টে যায়। বাসটি আবার একটি 4-চাকা গাড়িকেও ধাক্কা মারে। বাসটিতে থাকা 8 জন যাত্রী গুরুতর আহত হন। আমরা কাটিং পথে একটা স্কুল বাস, ম্যাগনাস স্কুলের, হঠাৎ করে টার্নিং নেওয়াতে একটা কয়লা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোকাল বাসের পিছনে মারে, এবং তারপরে সেই লোকাল বাসটি একটি দাঁড়িয়ে থাকা ফোর হুইলারকে মারে এবং একটি দাঁড়িয়ে থাকা বাইকের উপর চাল ছড়া হয়। দুর্ঘটনা ঘটার কি কারণটা কিছু আমরা বলতে পারি? যানজট, ব্যস্ততম রাস্তা, যানজট। তারপরে আমরা কিছু কিছু বাইরে কারের লোক আছে, যেমন সেদিনকে দুপুর 12টার সময় একটা হলো, হ্যাঁ, একটা বাচ্চা সদ্যজাত শিশুকে নিয়ে যেটা হলো, আমরা এসে সবসময় পাঠা মানে হসপিটাল পাঠিয়ে দিলাম। ঘটনার খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের উদ্ধার করে অনাময় হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যান। জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ। পরে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। বর্ধমান থেকে অর্ঘ্য ব্যানার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরের খবরে। সোনাপলাশি বাসস্ট্যান্ড থেকে সোনাপলাশি গ্রাম পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, ফলে ক্ষোভ জমছিল গ্রামবাসী থেকে পথচারী সকলের মধ্যে। পরিস্থিতি স্বাভাবিক করতে আনুমানিক 60 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। সোনাপলাশি বাসস্ট্যান্ড থেকে সোনাপলাশি গ্রাম পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, ফলে ক্ষোভ ফুটে উঠেছিল পথচারীদের মধ্যে। পথ চলতি রাস্তা খানাখন্দে ভরে গিয়েছিল,
ফলে প্রতি মুহূর্তেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পথচারী থেকে যানবাহন সকলকেই। অসুবিধা দূর করতে বিভিন্ন জায়গায় দরবার করেছিল গ্রামবাসীরা। দেখুন, এই দাবিটা আমাদের এ দাবি ছিল আমাদের রাস্তাটা অন্তত 1 কিলোমিটার রাস্তা গোটা গ্রামের মাঝখান থেকে 1 কিলোমিটার আমরা ঢালাই করে নিয়েছিলাম পঞ্চায়েত সমিতির মাধ্যমে। তারপর এই রাস্তাটাকে আমরা যাতে এটাকে পিচ করে দেওয়া যায়, যেন আমরা জেলা পরিষদে বারবার আমন্ত্রণ মানে দিয়ে চিঠি দিয়েছিলাম জেলা পরিষদ গাছবার জন্য দেখে যেতে। এবং তারপর আমাদের MLA ছিল নিশীদ মালিক এবং আমার ব্লক সভাপতি তৃণমূলের শ্যামল দত্ত, উনি আমাদের বর্ধমান 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ওনার হাত দিয়ে এই রাস্তাটিকে আমরা পিচের জন্য আবেদন করেছিলাম এবং ওরা আমাদের সে আবেদনে সাড়া দিয়েছে। কারণ সারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির যে উন্নয়নের জোয়ার, সেই জোয়ারে সেই সামিল হয়েছি আমরা, আমাদের দাবিটাও তিনি মেনে নিয়েছেন এবং এই রাস্তাটা আমাদের ঢালাই হবে খুব শীঘ্রই। আমাদের মাল মশলা অর্থাৎ পাথর, কুচো পাথর এবং ইট সব নামতে আরম্ভ হয়েছে। আমরা খুব শীঘ্রই রাস্তা বানাতে আমাদের আবেদন ছিল। আমাদের আরেকটা আবেদন রাজ্য সরকারের কাছে থাকছে, আমার পঞ্চায়েত সমিতিকে থাকতে, আমার গ্রামের PHCটা চালু হবে, আমাদের হয়ে আছে, পাস হয়ে আছে, এই জলটা হয়ে গেলে আমাদের আর কিছু মানে সরকারের কাছ থেকে সেরকম কিছু আর চাওয়ার নেই। অবশেষে গ্রামবাসীদের ক্ষোভ প্রশমন করার লক্ষ্যেই রাস্তা তৈরি করার পরিকল্পনা গৃহীত হয়। রাস্তার ধারে ইতিমধ্যে পাথর পড়েছে রাস্তা সংস্কারের লক্ষ্যে। সমগ্র রাস্তা তৈরি হতে আনুমানিক 60 লক্ষ টাকা অনুমোদন হয়েছে। রাস্তা হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় খুশি গ্রামবাসীরা। ঐতিহ্যশালী গ্রাম রেভারেল লাল বিহারীদের সরণী, এটা দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা, মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আমরা গ্রামবাসী দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছিলাম এই রাস্তাটাকে পাকা করতে হবে। তো এর আগে একটা টাকা স্যাংশন হয়েছিল, যাই হোক এখান থেকে যেভাবেই হোক সেটা একটু সমস্যা তৈরি হয়, এই পোর্শনের রাস্তাটা হয়নি। আমি নাগরিক মঞ্চ থেকে আমরা যে ডেপুটেশন দিতে গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম 23 জুন এবং 20 জুলাই DM-এর সঙ্গে দেখা করেছিলাম অন্য ব্যাপার নিয়ে, তখন এই রাস্তার ব্যাপারে বলেছিলাম যে অবিলম্বে রাস্তাটা নগণ্য অবস্থা, আমাদের এই রাস্তাটাকে পাকা করতে হবে। DM তখন কথা দিয়েছিলেন যে হ্যাঁ এটা জেলা পরিষদের রাস্তা, আমি জেলা পরিষদের সঙ্গে কথা বলে যাতে এই রাস্তাটা অবিলম্বে এবছরের মধ্যে টাকা স্যাংশন হয় তার জন্যে আমি ব্যবস্থা নেব। সেই মোতাবেক এবারে গ্রামবাসীরা তীব্রভাবে দাবি জানিয়েছিল দীর্ঘদিন ধরে, এবারে দাবিটা জোরালো করে এবারে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন 13 তারিখে, হ্যাঁ যে এসেছিলেন, সমস্ত রাস্তার সঙ্গে এই রাস্তা আনুমানিক 60 লক্ষ টাকা আমাদের কাছে খবর যে স্যাংশন হয়েছে, রাস্তার কাজও মাল পড়েছে। আপাতত শুনছি নাকি আমাদের এখানে গাজন উৎসবের পর থেকে 15 এপ্রিল পর্যন্ত গাজন উৎসব, তারপরে পুরোদমে কাজ শুরু হবে। তো আমরা গ্রামবাসী খুব খুশি যে আজকে দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হচ্ছে, এই সোনাপলাশী ঐতিহ্যশালী গ্রামের মানুষের দাবি আজকে পূরণ হচ্ছে, তার জন্য গ্রামবাসীদের তরফ থেকে আমরা সরকার, মাননীয় সরকার এবং DM সাহেব এবং জেলা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। সোনাপলাশী থেকে অর্ঘ্য ব্যানার্জী, রিপোর্ট আনন্দবার্তা। এখন সময় আরও একটা বিরতি, বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান।
সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 03422665417। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামী নামী কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9GD রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। বাবা, পিঁপড়িরা খাবার কিভাবে খায়? সকাল সকাল শুরু হয়ে গেল বাবা, হাওয়াকে কেন দেখা যায় না? দেখা যায় বাবা, কখনো কখনো দেখা যায়। এই চাকা কিভাবে চলে? মার তোমার মতো গোপ কেন নেই? বাবা, দিনের বেলায় তারা কেন দেখা যায় না বলো না বাবা। হ্যাঁ হ্যাঁ, এসে বলছি। বাবা, বাড়িতে যাও, চলো একটু গ্রামে লুকিয়ে দেখো। বাবা, এই গাছে এদিকে এসো। সকাল সন্ধে প্রশ্নের পর প্রশ্ন। আরে, এর মধ্যে এত জিজ্ঞাসা আছে, তাহলে একে স্কুলে কেন পাঠাও না? আমরা খুব গরিব সাহেব, কোথা থেকে পড়াবো? একে সরকারি স্কুলে পাঠাও না, এখন শিক্ষা প্রতিটি বাচ্চার অধিকার। বাবা, এখন তো আমার লেখাপড়া নিশ্চয় হবে। হ্যাঁ নিশ্চয়। বাবা, এই লঙ্কা কেন ঝাল হয়? কাল স্কুলে মাস্টারমশাইকে জিজ্ঞেস করে নিও। একটু ডাল চাই? শিক্ষা এখন প্রতিটি বাচ্চার অধিকার। ফিরে এলাম বিরতির পর। রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মেমারি থানার ধলপুর গ্রামে অনুষ্ঠিত হয় এই পুজো। পুজো উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে দেবী প্রাঙ্গণে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বড়পলাশন পঞ্চায়েতের অন্তর্গত ধলপুর গ্রামে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো। বাংলা মাসের 19শে চৈত্র এই পুজো অনুষ্ঠিত হয়। 100 বছরের প্রাচীন এই পুজো। পুজোর দিন রক্ষাকালী দেবীর মূর্তি নিয়ে গ্রামবাসীরা বাদ্যযন্ত্র সহকারে গোটা গ্রাম পরিক্রমার পর পুজো শুরু করেন। পুজো উপলক্ষে নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পাশাপাশি মেলাও অনুষ্ঠিত হয়। গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই পুজোটি। বড়পলাশন 1নম্বর 6নম্বর সংসদ হলদার। কোন জেলা? পূর্ব বর্ধমান। এটা কি পুজো হচ্ছে আপনাদের? রক্ষাকালী মাতা। এটা কোনো ক্লাব চালায় না আপনার নিজস্ব? আমাদের নিজস্ব কমিটি আছে। এটা কিছু পার্টি গঠন পুজো না, এমনি বাড়ি গোটা গ্রাম মিলিয়ে? এটা কি পুজো অনুষ্ঠান কিছু নীতি আছে নাকি? অনুষ্ঠান আছে, যাত্রা যাত্রা পালা আছে, ইয়ে পালা আছে, বড় দলের যাত্রা। এটা কি পুজো হচ্ছে? রক্ষাকালী। আপনাদের কত বছর পুজো শুরু হচ্ছে? মেলা ও 70। মেমারি থেকে রাহুল রায়, রিপোর্ট আনন্দবার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক হনুমানের। ঘটনাটি ঘটেছে সোনাপলাশির এলাকায়। এদিন অসাবধানতাবশত খাবার খেতে এসে 11,000 ভোল্টের তারে সংস্পর্শে আসে ওই হনুমানটি। তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় মানুষজন মৃত হনুমানটির দেহ কবর দেওয়ার ব্যবস্থা করেন।
11,000 শট খেয়ে মরেছে, এখানে প্রায় মরে। এখানে 11,000 তারটা খুব কাছাকাছি এবং তেঁতুল গাছগুলো আছে, খাবারটাও ভালো পায়, তাই লাফাঝাফা করে। মারা গেছে তাই আমরা মারা গেছে বলে ওটা সমাধি দেওয়ার ব্যবস্থা করছি। ঘটনা ঘিরে ক্ষোভ ফুটে উঠেছে স্থানীয় মানুষজনের মধ্যে। সোনাপলাশি থেকে কৃষ্ণ সাহা ও অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শাসক দলের পক্ষ থেকে ঘোষণা করা হলো কালনা 2 নম্বর ব্লকে প্রার্থী তালিকা। ক্ষীরগ্রাম এবং কৈচর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন শাসক দলের কর্মী সমর্থকরা। বিদায়ী সভাধিপতি ও সহসভাধিপতি ভগবানের শরণাপন্ন হলেন মনোনয়ন দাখিলের পূর্বে। 5 জন ডাকাতকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। জাতীয় সড়কে আমরার কাছে পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোনাপলাশি বাসস্ট্যান্ড থেকে সোনাপলাশি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত রাস্তার কাজ শুরু হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।